আজকাল তো আপনারা কম বেশি সবাই টিকটকের ভিডিও কখনো না কখনো দেখেই থাকবেন। আর এই সকল টিকটকের ভিডিওগুলো দেখার পর আমরা সাধারণ মানুষেরা অবাক না হয়ে পাই না, কেননা টিকটকে এসে অনেকেই এমন এমন সব কার্যক্রম করে যেগুলো দেখার পর সত্যি নিজেদের হাসিকে আর কন্ট্রোল করে রাখা যায় না। আর টিকটক করতে গিয়ে মারা যাওয়া বলুন অথবা টিকটকের ক্যামেরায় ধরা পড়া হাস্যকর মুহূর্ত, টিকটক নিয়ে বানানো এর আগের 4টি এপিসোড আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আর তাই তো আজকে 5 নম্বর এপিসোডে টিকটকের ক্যামেরায় ধরা পড়া অবাক করার মতো কিছু ঘটনা দেখতে চলেছেন, আর শেষের দিকে এমন একটি ভিডিও দেখতে চলেছেন যেটি দেখার পর হয়তো আপনি নিজের চোখকেও বিশ্বাস করাতে পারবেন না। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন। টিকটক ইউজার যখন রাতে টিকটকের ভিডিও বানাচ্ছিল তখনই হঠাৎ করে তার পাশের কবরস্থান থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আর এটি শোনার পর সে তাড়াহুড়ো করে পুলিশকে কল করে, আর যখন সেখানে পুলিশ পৌঁছে যায় তখন সেই জায়গাটিকে ইনভেস্টিগেশন করতে যায় তারা। আর তখন গাড়ির ড্যাশ ক্যামেরায় যা কিছু রেকর্ড হয় তা সত্যি চমকে দেওয়ার মতো। আর এইখানে যখন দুই পুলিশ অফিসার সামনের দিকে নিজেদের টর্চ লাইট দিয়ে খুঁজতে যাচ্ছিল তখনই হঠাৎ করে একটি আওয়াজ শোনার পর তারা তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে যাওয়াটাই উত্তম মনে করেছিল। আর আপনি পুরো ঘটনাটি একবার নিজের চোখেই দেখুন। যদিও পরবর্তীতে এই পুলিশ অফিসারটিকে এইভাবে পালিয়ে যাওয়ার জন্য কৈফত দিতে হয়েছিল, তবে আপনিই বলুন আপনি যদি এরকম সিচুয়েশনে পড়ে যেতেন তবে আপনি কি করতেন? বন্ধুরা, মৃত্যুর পরের জীবন নিয়ে আমাদের অনেকের মধ্যে বিভিন্ন ধরনের কৌতূহল রয়েছে। তবে এখন আপনাদের যে টিকটকের ভিডিওটি দেখাবো এই ভিডিওটি সত্যি আপনাকে বারবার ভাবতে বাধ্য করবে। আর টিকটকে ভাইরাল হয় এই ভিডিও, যেখানে কিনা দেখতেই পাচ্ছেন যে একটি ছোট্ট বাচ্চা আর তার মা তাকে তার দাদির কবরস্থানের পাশে নিয়ে যায়, আর তখনই এই ছোট্ট বাচ্চাটি একা একাই হাত নাড়াতে থাকে আর মনে হচ্ছে কারোর সাথে যেন কথা বলতে চাইছে। আর এটি দেখার পর বাচ্চাটির মা পুরাই অবাক হয়ে যায় আর তাই তো তাড়াহুড়ো করে সে ভিডিওটি রেকর্ড করতে থাকে। আর বাচ্চাটির মা তখন আরও বেশি অবাক হয়ে যায় যখন এই বাচ্চাটি হাত নাড়িয়ে কাউকে গুড বাই বলে এবং গায়েবী কোনো একটা কিছুকে কিস করে। এখন এই বাচ্চাটি শুধুমাত্র কি ইমাজিনেশন ছিল নাকি সত্যি এখানে কোনো তার দাদির আত্মা রয়েছিল? আপনার কি মনে হয় আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। বন্ধুরা, পরের এই ভিডিওটিতে এক টিকটক ইউজার যে কিনা মেকআপ প্রোডাক্টের রিভিউ বানাতো, আর এই মেয়েটি একদিন টিকটকে এসে তার ভিডিও বানাচ্ছিল আর তখনই হঠাৎ করে তার পেছনে থাকা আলমারির দরজাটি খুলে যায়। আর যখনই এই মেয়েটি এটা খেয়াল করে এবং পেছনের দিকে তাকায় তখনই হঠাৎ করে জোরে সোরে আলমারির দরজাটি বন্ধ হয়ে যায়। আর মেয়েটি তাড়াহুড়ো করে যখনই আলমারির দিকে এগোতে যাবে ঠিক তখনই তার ওপরে থাকা লাইটটিও বন্ধ হয়ে যায়। এরপর যখনই সে আলমারির দরজাটি খুলে ফেলে তখন ভেতরে থাকা লাইটটিও অন অফ হতে থাকে, আর এটি দেখার পর নিজেকে আর সে কন্ট্রোলই করতে পারে না আর তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে কি হয়েছিল সেটা আজ পর্যন্ত জানতে পারা যায়নি, এমনকি এই ঘটনার পর মেয়েটি এরপরে আর কোনো টিকটক ভিডিও বানায়নি। ২০১৯ সালে পামেলা নামের এক টিকটক ইউজারের পরিবারের মানুষজন কিছু প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে যায়, আর এই অবস্থায় তার বাড়ির মানুষজন তাদের বাড়ির ছোট্ট ছেলেটিকে তাদের সাথে না গিয়ে বরং বাড়িতে রেখে দেয় আর পাশের বাড়ির একজনকে বলে যেন তাদের আসার আগ পর্যন্ত এই ছেলেটিকে দেখে রাখে। আর দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল জেগিন নামের এই ছেলেটিকে। মূলত তারা কলোরাডোর এমন একটি জায়গাতে থাকতো যেখানে কিনা আশেপাশের মানুষজন নেই বললেই চলে। আর এই ছেলেটি তখন নিজের পিস্তলটি নিয়ে এই বাড়িতে পাহাড়াই উঠে আসে যাতে করে ছেলেটি সিকিউরিটির সাথে সাথে বাড়ির ফুল সিকিউরিটি দিতে পারে। আর সন্ধ্যার সময় পামেলা যখন বাড়িতে ফিরে আসছিল তখন সে জানতো যে বাড়িতে তার ভাই এবং প্রতিবেশী রয়েছে, আর এজন্য পামেলা তাদের সাথে প্র্যাঙ্ক করার চিন্তা ভাবনা করে। আর পামেলা বাড়ির পেছনের দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করে এবং চুপি চুপি এক আলমারির ভেতরে ঢুকে যায়।
এ অবস্থায় পামেলার ছোট ভাই আর এই ছেলেটি গেম খেলছিল। তখনই হঠাৎ করে তারা কারো হাঁটার শব্দ শুনতে পায়, আর এই শব্দ শুনে তারা বাড়িতে খুঁজতে থাকে যে কোনো চোর এসেছে কি না। আর ওই সময় তাদের হাতে পিস্তলটাও ছিল, আর যখনই তারা আলমারির পাশে যায় তখনই পামেলা লাফ দিয়ে তাদের সামনে চলে আসে। আর হঠাৎ করে এমনটা দেখার পর তারা ঘাবড়ে যায় এবং পিস্তলের গুলি ছুড়ে মারে। আর মেয়েটির ওপরের টিকিট কাটতে আর বেশিক্ষণ সময় লাগেনি। বন্ধুরা, নিশ্চয়ই এর পর থেকে আপনারা কখনো এমন প্র্যাঙ্ক করতে যাবেন না। আপনারা একবার এই আজগবি টিকটকারদেরকেই দেখুন, যারা কিনা হঠাৎ করে কোনো একটা জায়গাতে নিজেদের কারকে অ্যাক্সিডেন্ট করে, এমনকি তাদের কারটি উল্টেও পড়ে যায়। এ অবস্থায় তারা ভেতরে আটকা পড়ে যায়, আর তখন তারা দুইজন চিন্তা ভাবনা করে যে এখন তারা টিকটক ভিডিও বানাবে। আর তাই তো এভাবে উল্টে পড়ে থাকার পরও তারা অদ্ভুত মুখভঙ্গি করে আর গানের সাথে সাথে মুখ মিলিয়ে টিকটক ভিডিও বানাতে থাকে। পরবর্তীতে যখন অ্যাম্বুলেন্স আসে তখন তারা তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তবে বন্ধুরা, আমাদের বুঝে আসে না মানুষজন কোন লেভেলের বিকৃত মস্তিষ্কের হলে এরকম সিচুয়েশনে টিকটক ভিডিও বানানোর চিন্তাভাবনা করে। টেক্সাসের এক টিকটক ইউজার কোনো এক কবরস্থানে গিয়ে এমন একটি ভিডিও রেকর্ড করে যেটা সত্যি চমকে দেওয়ার মতো। আর এই টিকটক ইউজার কবরস্থানে ঘোরাঘুরি করতে করতে এমন একটি কবর দেখতে পায় যেখানের কিছুটা অংশ ফাঁকা হয়েছিল, আর তখন সে তার ক্যামেরাটি নিয়ে যতটা কাছাকাছি পারে ভিডিও রেকর্ড করতে থাকে। কিন্তু হঠাৎ করেই সেখান থেকে একটি হাত বাইরে চলে আসে, আর হাতগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এর আঙুলগুলো অনেক বড় আকারের ছিল। যাই হোক, রোমাঞ্চকর এই ভিডিওটির পুরোপুরি সত্যতা দাবি করছে না, তবে বিভিন্ন টিকটকারদের মতে এই ভিডিওটি নাকি সত্য। এবার আপনারা একবার এই মেয়েটিকে দেখুন। এই টিকটক ইউজার মূলত তার চোখের অঙ্গভঙ্গির কারণে টিকটকে অনেক বেশি ভাইরাল, আর এই মেয়েটি তাদের দুই চোখকে বিপরীত দিকে ঘুরিয়ে নিতে পারে, যেটা কিনা মানুষের পক্ষে করা মোটেও সম্ভব না। শুধুমাত্র সরীসৃপ জাতীয় প্রাণীরাই এমনটা করতে পারে। এছাড়াও এই মেয়েটি এমন এমন কাজকর্ম করে যা সত্যি সাধারণ মানুষকে চমকে রেখে দিবে। আর নিজেকে এই মেয়েটি টিকটকের শয়তান অথবা টিকটক ডেভিল নামে পরিচিতি করিয়ে নিয়েছে। এবারের এই ঘটনাটি একবার দেখুন, যেখানে কিনা একটি মেয়ে তার টিকটকের ভিডিও বানাচ্ছিল, আর তখনই হঠাৎ করে তার পেছনের দিকে ছায়ার মতো কোনো একটা কিছু ভেসে বেড়াতে দেখা যাচ্ছে। আর ঠিক আরও এমন একটি ঘটনা দেখুন এইখানে। এখন আপনাদের কি মনে হতে পারে, এগুলো কি সত্যিকারের কোনো ঘটনা নাকি এডিটেড ভিডিও? আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো বন্ধুরা, টিকটক নিয়ে ছিল আমাদের আজকের এই ভিডিওটি, আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এই ভিডিওটির পার্ট 6 দেখতে চাইলে কমেন্ট বক্সে এখনই পার্ট 6 লিখে ফেলুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।